এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল হাজারি এর জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1945 সালের 24শে আগস্ট ফেনী শহরের সহদেবপুরের হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে আব্দুল গনি হাজারি ও রেজিয়া বেগমের সংসারে জন্ম নেয় জয়নাল হাজারি। হাবিবুল্লাহ পণ্ডিত ছিলেন তার নানা। ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন জয়নাল হাজারি। কলেজ জীবনে প্রেমিকা বিজুকে হারিয়ে তার বিরহে আর বিয়ে করেননি তিনি। আলোচিত জয়নাল হাজারি ছিলেন একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি সাবেক সংসদ সদস্য এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফেনীর গডফাদার নামেও পরিচিতি পান। জয়নাল হাজারি 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রায় 20 বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে 1986, 1991 এবং 1996 সালে 3 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার অসুস্থতার জন্য চিকিৎসা ব্যয় হিসেবে 2019 সালের 6 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে হাজারিকে 40 লাখ টাকা অনুদান প্রদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। হাজারি 1996 সালে নির্বাচিত হওয়ার পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে প্রায় 120 জন রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যু হয়। এ প্রেক্ষাপটের পেছনে হাজারিকে সন্দেহ করা হয় এবং 2001 সাল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 16 আগস্ট রাতে হাজারির বাসভবনে অভিযান চালায় যৌথবাহিনী। এরপরেই তিনি আত্মগোপনে চলে যান। এপ্রিল 2004 সালে দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয় হাজারিকে। 4 বছর পর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন। 5টি মামলায় 8 বছরের সাজা হয় তার। এরপর ওই বছরের 22 ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে 8 সপ্তাহে জামিন পান হাজারি। পরে 15 এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। 4 মাস কারাভোগের পর 2009 সালের 2 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক হত্যাকাণ্ডের পর নানান কারণে আলোচনায় উঠে এসেছেন হাজারি। জয়নাল হাজারি হাজারিকা প্রতিদিন নামে একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা সম্পাদন করে থাকেন যা ফেনী থেকে প্রকাশিত হয়। তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক। 2021 সালের 27শে ডিসেম্বর সোমবার বিকাল 5টার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।